আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে গাড়ি চালক পদের নিয়োগ পরীক্ষার যে প্রবেশপত্র অর্থাৎ তার তারিখ নির্ধারণ করেছে, আমরা সেই বিজ্ঞপ্তিটা এখন দেখব। তো আমরা এখন সেই বিজ্ঞপ্তি ওপেন করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং এই এতনং স্মারকে এবং যে তারিখে প্রকাশিত হয়েছে 16 মার্চ 2021, এবং তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 28/10/2020 তারিখের এত স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির 36 ক্যাটাগরির পদের মধ্যে গাড়ি চালক পদের MCQ পদ্ধতি অর্থাৎ MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 3/4/2021 তারিখ বেলা 3:30 এবং ঢাকা মহানগরীর 3টা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য আগামী 19/3/2021 তারিখ থেকে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো, এবং প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, পরে প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে, এবং পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত সমাধানে সঠিক মাপের ছবি, স্বাক্ষর, আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত পূর্বক এই দুটি ইমেল রয়েছে, এই ইমেল পাঠিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে, এবং কত তারিখের মধ্যে 30/3/2021 তারিখের মধ্যে প্রেরণ জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে গাড়ি চালক পদের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/4/2021 এবং বিকাল 3:30। তো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।